পিসিতে ডেটা ট্রান্সফার করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইউএসবি ইন্টারফেস। আর ইউএসবি পোর্টের ক্ষেত্রে আমরা শুনতে পাই ইউএসবি 3.0 পোর্টের ডেটা ট্রান্সফার স্পিড বেশি। স্বভাবতই প্রশ্ন আসে ইউএসবি 1 আর ইউএসবি 2 তাহলে কোনগুলো? ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে এগুলোর স্পিডই বা কতটুকু? ল্যাপটপ ও ডেস্কটপগুলোতে বিভিন্ন ধরনের ইউএসবি পোর্ট দেখতে পাওয়া যায়। সব জেনারেশনই একই সাইজের আর একই পোর্টে ফিট হয়ে গেলেও ভার্সন আর স্পিডের ক্ষেত্রে ভিন্নতা দেখতে পাওয়া যায়। মিউ স্টুডিওর বেসিক কোয়েশ্চেন সেগমেন্টে আমরা ইউএসবির বিভিন্ন জেনারেশনের সাথে পরিচিত হব। সো ভিউয়ার্স, চলুন শুরু করি আমাদের জ্ঞান অর্জন। কিন্তু তার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। 1996 সালের জানুয়ারিতে ইউএসবি 1.0 নামে ইউনিভার্সাল সিরিয়াল বাসকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, যার ইনিশিয়াল স্পিড ছিল 12 মেগাবিট পার সেকেন্ড বা মাত্র 1.5 মেগাবাইট। ইউএসবি 1.0 ইন্টারফেসের ইউএসবি পোর্টগুলোর রং সাদা হয়ে থাকে। মাউস, কিবোর্ডের মতো ডিভাইসগুলো এই পোর্ট ব্যবহার করে কাজ করতে পারে। সাধারণত কেবলের লেন্থ 3 মিটার পর্যন্ত স্পিড স্বাভাবিক থাকে, এরপর থেকে কমতে থাকে। আগস্ট 1998 সালে ইউএসবি 1.0 এর আপগ্রেড ভার্সন ইউএসবি 1.1 রিলিজ করা হয়। এ জিনিস এখন শুধু মিউজিয়ামেই পাওয়া যাবে। 2000 সালের এপ্রিলে রিলিজ করা হয় ইউএসবি 2.0। এই ইন্টারফেসের ইউএসবি পোর্ট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এমনকি আপগ্রেডেড পিসিগুলোতেও বহাল তবিয়তে এদের দেখা যায়। এই ইন্টারফেসের ইউএসবি পোর্টগুলোর রং সাধারণত কালো হয়ে থাকে। ইউএসবি 2.0 ম্যাক্সিমাম 480 মেগাবিট পার সেকেন্ড বা 60 মেগাবাইট পার সেকেন্ডে ডেটা ট্রান্সফার করতে পারে। তার মানে থিওরিটিক্যালি স্পিড আগের জেনারেশন থেকে প্রায় 40 গুণ বেশি। এই সময়ে মিনি এ, মিনি বি, মাইক্রো বি টাইপের পোর্টগুলো ইন্ট্রোডিউস করা হয়। মাউস, কিবোর্ড, গেমপ্যাডের মতো ডিভাইসগুলো এই পোর্ট ব্যবহার করে কাজ করে। সাধারণত কেবলের লেন্থ 5 মিটার পর্যন্ত স্পিড স্বাভাবিক থাকে, এরপর থেকে কমতে থাকে। এই পোর্ট কানেক্টেড ডিভাইসগুলোতে 500 মিলি অ্যাম্পেয়ার বা 250 ওয়াট পর্যন্ত পাওয়ার সাপ্লাই করে। কিছু ক্ষেত্রে ইউএসবি 2.0 পোর্ট লাল রঙের হয়ে থাকে। এটা দিয়ে বোঝায় এই পোর্ট ইউএসবি 2.0 স্ট্যান্ডার্ডেড স্পিডে ডেটা ট্রান্সফার করলেও বেশি পাওয়ার প্রোভাইড করতে পারে। দেখা যায় এই লাল পোর্টগুলো 4.5 ওয়াট পর্যন্ত পাওয়ার সাপ্লাই করে থাকে। ইউএসবি 3.1 জেন 1 ইউএসবি 3.0 নামেও পরিচিত। 12 নভেম্বর 2008 সালে ইউএসবি 3.0 রিলিজ করা হয়। জুলাই 2013 সালে এটাকে ইউএসবি 3.1 জেন 1 নামে পরিচিত করা হয়, আর সেই সাথে ইউএসবি এর নতুন কানেক্টর ইউএসবি টাইপ সি ইন্ট্রোডিউস করা হয়। ইউএসবি 3.1 জেন 1 কে বলা হয় সুপার স্পিড ইউএসবি ইন্টারফেস। আপগ্রেডেড পিসিগুলোতে এই পোর্ট একটা বা দুইটা দেয়া থাকে। এই ইন্টারফেসের ইউএসবি পোর্টগুলোর রং সাধারণত নীল রঙের হয়ে থাকে। ইউএসবি 3.0 ম্যাক্সিমাম 5 গিগাবিট পার সেকেন্ড বা 625 মেগাবাইট পার সেকেন্ডে ডেটা ট্রান্সফার করতে পারে। তার মানে ইউএসবি 2.0 ইন্টারফেসের চেয়ে 10 গুণেরও বেশি দ্রুত ডেটা ট্রান্সফার করে। এই জেনারেশনের ইউএসবি পোর্টের বিশেষত্ব হল এগুলোর স্পিড অনেক ফাস্ট হওয়ার পাশাপাশি কানেক্টেড ডিভাইসগুলোতে বেশি পাওয়ার সাপ্লাই করতে পারে। সাধারণত কেবলের লেন্থ 3 মিটার পর্যন্ত স্পিড স্বাভাবিক থাকে, এরপর থেকে কমতে থাকে। এই পোর্ট কানেক্টেড ডিভাইসগুলোতে 900 মিলি অ্যাম্পেয়ার বা 4.5 ওয়াট পর্যন্ত পাওয়ার সাপ্লাই করে। ইউএসবি 2.0 এর মতো এই স্ট্যান্ডার্ডের কিছু পোর্টও লাল রঙের হয়ে থাকে, যেগুলো ডিভাইসের 7.5 ওয়াট পর্যন্ত পাওয়ার সাপ্লাই করে। এমনকি হোস্ট ডিভাইস স্লিপ মোডে থাকলেও পাওয়ার সাপ্লাই চলতে থাকে। ইউএসবি 3.1 জেন 2 বা ইউএসবি 3.1 কে বলা হয় সুপার স্পিড প্লাস ইউএসবি ইন্টারফেস। 22 সেপ্টেম্বর 2017 সালে ইউএসবির এই ভার্সন
রিলিজ করা হয়। এই ইন্টারফেসের ইউএসবি পোর্টগুলোর রং টিল ব্লু হয়ে থাকে, তবে স্পিড আগের চেয়ে দ্বিগুণ হয়। মানে ইউএসবি 3.1 পোর্ট ম্যাক্সিমাম 10 Gbps বা 1.3 Gbps ডেটা ট্রান্সফার করতে পারে। সাধারণত কেবলের লেন্থ 3 মিটার পর্যন্ত, স্পিড স্বাভাবিকই থাকে, এরপর থেকে কমতে থাকে। এই পোর্ট কানেক্টেড ডিভাইসগুলোতে 100 ওয়াট পর্যন্ত পাওয়ার সাপ্লাই করে, যদিও শুরুতে সেটা 10 ওয়াট ছিল, এরপর 60 ওয়াট করা হয় এবং সর্বশেষ এটাকে বাড়িয়ে 100 ওয়াট ক্যাপাসিটির করা হয়। এই স্ট্যান্ডার্ডে আগের টাইপ এ কানেক্টরের বদলে টাইপ সি কানেক্টরের ব্যবহার করা হয়েছে। এই স্ট্যান্ডার্ডের পোর্টে পোর্টেবল হার্ড ড্রাইভ কানেক্ট করে সরাসরি গেমিং, ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের কাজ করা যায়। ইউএসবি 4.0 কে বলা হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত গতির ইউএসবি ইন্টারফেস। 29 আগস্ট 2019 সালে ইউএসবির এই ভার্সন রিলিজ করা হয়, যা থান্ডারবোল্ট 3 প্রোটোকল ইউজ করে ডেটা ট্রান্সফার করে। ইউএসবি 4.0 পোর্ট ম্যাক্সিমাম 40 Gbps বা 5.2 Gbps ডেটা ট্রান্সফার করতে পারে। এই পোর্ট কানেক্টেড ডিভাইসগুলোতে সর্বোচ্চ 240 ওয়াট পর্যন্ত পাওয়ার সাপ্লাই করে। এই স্ট্যান্ডার্ডে শুধুমাত্র টাইপ সি কানেক্টর ব্যবহার করা হয়েছে। সামনের দিনগুলোতে দেখা যাবে মনিটরের মতো ডিভাইসগুলোও কম্পিউটারের পোর্ট থেকে সরাসরি পাওয়ার নিয়ে চলতে পারবে। এছাড়াও কিছু ইউএসবি পোর্ট দেখতে পাওয়া যায় যেগুলোর রং হলুদ, কমলা বা লাল হয়ে থাকে। এগুলো অলওয়েজ অন ফর চার্জিং পোর্টস, অর্থাৎ এই পোর্টগুলো ইউএসবি 2.0 বা 3.0 স্ট্যান্ডার্ডে ডেটা ট্রান্সফার করে, কিন্তু হোস্ট ডিভাইস স্লিপিং মোডে চলে গেলেও এই পোর্ট থেকে কানেক্টেড ডিভাইসগুলো পাওয়ার পায়, আর এগুলোর পাওয়ার সাপ্লাই ক্যাপাসিটিও বেশি। এই পোর্টগুলো দেবার কারণ হলো যেসব ডিভাইস বেশি পাওয়ার ডিমান্ড করে, যেমন এক্সটার্নাল হার্ড ড্রাইভ, ডেক, এক্সটার্নাল সাউন্ড কার্ড, এগুলো এই পোর্ট ব্যবহার করে পর্যাপ্ত পাওয়ার পায়। আর এগুলোকে আলাদাভাবে চিহ্নিত করতেই এমন কালার করা থাকে। সো প্রযুক্তিপ্রিয় বন্ধুরা, আমরা জেনে নিলাম বিভিন্ন স্ট্যান্ডার্ডের ইউএসবি সম্পর্কে। বর্তমানে আপনি কোন ইউএসবি ইন্টারফেস ব্যবহার করছেন আর কি পরিমাণ স্পিড পাচ্ছেন তা কমেন্ট করে জানাতে পারেন। নতুন কিছু জেনে থাকলে সেটাও লিখে জানাতে পারেন। কম্পিউটারের কম্পোনেন্ট সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। পিসি সম্পর্কিত নতুন নতুন ট্রিক্স জানতে নিউ স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। কোনো প্রশ্ন বা পরামর্শ জানাতে অবশ্যই কমেন্ট করুন। যে কোনো প্রয়োজনে হেল্প রেখে আপনার সমস্যা কমেন্ট করুন, আমি দ্রুতই তার রিপ্লাই দেব। ভালো থাকুন আর জানতে থাকুন বিভিন্ন তথ্য। হ্যাপি ওয়াচিং, আল্লাহ হাফেজ। Thank you.